গাইজ, আমি সুব্রদীপ, তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ। এটাও ফুড রিভিউ হবে, তো আগে যাই যেখানে যাব দিয়ে খাবো। চলো, তো গাইজ চলে এসেছি যেখানে খাবো আর ফুড রিভিউ করব। এটা দুর্গাপুর বাজার, দুর্গাপুর বাজারের পাপ্পু হোটেল। হোটেলটা অনেক পুরনো ছিল, বাট এখন মডিউলেশন করে পুরো নতুন করেছে, দারুণ করেছে হোটেলটা। তো চলো ঢুকি এই পাপ্পু হোটেল। গাইজ, পাপ্পু হোটেলের ভেতরে ঢুকেছি, এবার ইনি মালিক, তোমার নাম বলে দাও। আমার নাম অমৃত সিং, তার নাম হচ্ছে কালী ভাই। আর আমি ভাইকে অনেকদিন থেকে বলেছিলাম আসতে, তো আজকে সময় আমার ভাগ্য মানে ভালো বলে উনি এসছে। এরকম বলেন, আমি কিন্তু এক্সট্রা পয়সা পয়সা দিতে পারবো না, পেড প্রমোশন নয় কিন্তু। গাইজ খুব গ্যাস দিচ্ছে, আজকে এসছে তাহলে আর কি খেতে বলবো ভাই। খাবো আর দেখবো, নতুন দোকান হয়েছে এটা, আগে পুরনো ছিল। আমি অনেক ছোট থেকেই চিনি, অনেক ছোট থেকেই আসি এখানে, তো নতুন দোকানের সঙ্গে খাবারগুলো নিশ্চয়ই খুব মানে দারুণ হবে, তো দেখবো চলো। আমি কিন্তু বাজে খাবার হলে নেগেটিভ রিভিউ দিই। হ্যাঁ ঠিক আছে, তো চলো খেতে বসি। বিরিয়ানি খাবো অ্যাজ ইউজুয়াল, তোমাদের ইউনিক বয়ের বিরিয়ানি খুব ফেভারিট। আমি দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি 100 টাকা, চিকেন বিরিয়ানি 1 প্লেট দেবে, আর তার সাথে ম্যাচ খাই তো চিলি চিকেন। তো চিলি চিকেন দেখতে পেয়ে গেছি, চিলি চিকেন 80 টাকা 1 প্লেট, চিলি চিকেন 1 প্লেট। তো গাইজ চলে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, ভালো প্লেটে সাজিয়ে স্যালাড দিয়েছে, এবার ঢালবো এটা। আলু 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 পেয়ে গেছি গাইজ, আলু না হলে ঠিক বিরিয়ানিটা জমে না। ডিম পেয়ে গেছি, আর একটা বাকি আছে। বড় ঠ্যাংও পেয়ে গেছে, তো চলো এবার খাবারটা শুরু করি। তো গাইজ অ্যাজ ইউজুয়াল চামচ দিয়ে খাবো না আমি, হাতই বেস্ট। মানে গন্ধটা খুব সুন্দর, মানে দারুণ হয়েছে গন্ধটা, এবার দেখা যাক খাবারটা অতটা সুন্দর নাকি। আলুটা সফটই আছে, একটু ডিম নি, ডিমটা খুব গরম, যাই হোক চলো ফার্স্ট বাইট। পুরো আমি পিজা মানে দারুণ দারুণ, কিচ্ছু বলার নেই, পুরো পিজা খুব সুন্দর কুক করেছে। এবার চিকেনটা, এবার দেখি চিকেনটা খাই। চিকেনটা দেখো গাইজ, মানে জাস্ট হাত লাগালাম, মানে ছিলামও না, এতটাই মানে সুন্দর, মানে সেদ্ধ হয়েছে, হাত লাগালাম বেরিয়ে চলে এলো। চিকেনটা দিয়ে একটা বাইট, পুরো পানি পানি, আমি বলে জল পানি পানি। তো গাইজ চিলি চিকেন এখন আমি ছুইনি, তো এই আলু ডিম, আলুটা এত সুন্দর, মানে মানে রসটা খুব ভালো ঢুকেছে। এমনি খেয়ে নিলাম,
আজকে ঘরে বউ থাকলে ঘরেই রান্না করে আমাকে ভালো করে খাওয়াতো। এই তোমাদের ভিডিও দেখানোর জন্য বিয়েও করলাম না, বাইরে ঘুরে ঘুরে ফুড রিভিউ করতে হচ্ছে। এখনো রুটি অর্ডার করেছি চিলি চিকেনটা দিয়ে খাবো বলে, কারণ বিরিয়ানিতে আমার চিলি চিকেনটা দরকার পড়েনি। এবার শুরু করব, বসে আছি শশা চিবুই, কী করবো, বিয়ে করিনি তো। গাইজ, রুটি চলে এসছে। সবসময় যে তন্দুরি খাবো সেটা ভালো না, আর তন্দুরি বেশি খাওয়া ভালো না, তো এটা নর্মাল তাওয়া রুটি। আর চিলি চিকেনটা এবার শুরু করব। চিলি চিকেনের রঙটা দেখে তো মানে মনে হচ্ছে মানে দারুণ হয়েছে। এবার ইউনিক বয় খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো নিয়ে আগে রঙটা দারুণ হয়েছে, একটু গ্রেভিটা নিই। রুটিটাও খুব নরম, একদম নর্মাল তাওয়া রুটির মতো, বাড়িতে যেরকম তাওয়া রুটি হয় সেরকমই। গ্রেভিটা দিয়ে একটু খাই এবার। অতিরিক্ত ভালো, মানে যাক বলে অতিরিক্ত ভালো, মানে সত্যি কথা, মানে কোনো নেগেটিভ আমি ধরতেই পারলাম না কোথাও। খুব সুন্দর, দেখো খুব সুন্দর, মানে ইয়ে কুক করেছে, নরম, খুব সফট আছে। আর আমি বোনলেস নিয়েছি, খুব ভালো রসটাও ঢুকেছে ভেতরে, দেখতে পাচ্ছ পুরো পানি পানি, ইউনিকোয়ের ভাষায় পানি পানি। তো রুটি শেষ, এবার জাস্ট একটা পিস চিকেন পড়ে আছে। তো সত্যি কথা বলতে একটা কথা বলে দিচ্ছি, চিলি চিকেনটা এতটা ভালো, মানে হয়তো আজকে আমি বেস্ট চিলি চিকেন খেলাম। মানে এত সুন্দর সেদ্ধ তো হয়েছে, রসটা মানে চিলি চিকেনের রসটা খুব ভালো ঢুকেছে, সব এই দেখো আমি কিছুই করলাম না, ছিঁড়ে বেরিয়ে গেলে, এতটাই সফট আর এতটাই টেস্টি, দারুণ দারুণ। এই পাপ্পু হোটেল, মানে নিউ পাপ্পু হোটেলও ইউনিক পয়েন্ট মন কেড়ে নিয়েছে। গাইজ, খেলাম চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, রুটি খেলাম। সত্যি কথা বলতে মানে লেভেল, সব খাবারগুলোই লেভেল। চিকেন বিরিয়ানি তো দারুণ হয়েছিল, চিলি চিকেন মানে কি বলবো, 100-200, মানে দারুণ দারুণ। আমি বেস্ট, আমার লাইফের বেস্ট চিলি চিকেন খেলাম। তো সবাই এসো নিউ পাপ্পু হোটেলে। পাপ্পু হোটেল ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট, এটা দুর্গাপুর বাজারে আছে, স্টেশন বাজার। এসো, তুমিও বলে দাও সবাইকে, আমার সাবস্ক্রাইবারকে, আসার জবাইকে নমস্কার বললাম। আসতে বলো এখানে আমাদের হোটেলে আসবেন, খাবার ভালো পাওয়া যায় আপনাদেরকে সবাইকে। সত্যি ভালো হয়েছে, আইটেমগুলো যা যা খেয়েছি সত্যি ভালো হয়েছে। আর ইউনিক ওয়ে নাম করে নিও, ডিসকাউন্ট দিও কিন্তু, ঠিক আছে? আমার নাম করলে ডিসকাউন্ট পাবে। তো প্লিজ পাপ্পু হোটেলে এসো, নিউ পাপ্পু হোটেলে খেয়ে যাও, আমার মন ভরে গেছে, তোমরাও খেয়ে যাও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল করুক। আবার পরে দেখা হবে, একসাথে বলবো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।